আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম তোমাদের সবার জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো এই দিনটা ছিল হচ্ছে 16ই ডিসেম্বর। বাসা থেকে সকাল সকাল বের হয়ে যাই, বাইরে কিছু শপিং আছে, শপিং করব। আরও টুকটাক কিছু হাতে কাজ ছিল, তাই ভাবলাম সকাল সকাল বেরিয়ে পড়ি। তো সারাটা দিন আমার খুবই ভালো কেটেছে সেদিন, সাথে আমার বোন ছিল, আমার বড় বোন। তো দুজন মিলে অনেক ঘোরাঘুরি করেছি, শপিং করেছি, খাওয়া দাওয়া করেছি। এই সব কিছু মিলেই আজকের ভিডিওটা থাকছে তোমাদের জন্য। ওই দিন আসলে অনেক শপিং করেছি, আমরা দুজন খুবই টায়ার্ড ছিলাম। শপিং করতে করতে আমাদের এতই বেশি ক্ষুধা লেগে যায় যে আশেপাশে খুঁজছিলাম যে আমরা কোথায় খেতে যাব। তো চলো সহজেই তোমাদের হোটেলে নিয়ে যাই। তো চলে আসলাম খাবার হোটেলে। তো আমরা যেখানে শপিং করতে গিয়েছিলাম পাশেই ছিল রব্বানি হোটেল। তো আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম। এখানে আসলে অনেক ভিড় থাকে সবসময়ই, তো বুঝতে পারছিলাম না যে আসলে কী খাবার অর্ডার করব। তো অনেক চিন্তা ভাবনার পরে ভাবলাম যে না, রেগুলার যা খাই তাই অর্ডার দিয়ে দিই। আমরা একটা চিকেন বিরিয়ানি আর একটা কাচ্চি অর্ডার করি। খাবার আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি জানি না এই ধরনের হোটেলের খাবার কেন যেন আমার কাছে সবসময় খুবই ভালো লাগে। কাচ্চিটা অনেক মজা ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। সব মিলিয়ে খাবার দাবার আমাদের কমপ্লিট। তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার শপিংয়ে চলে গেলাম। তো শপিং টপিং করার পর আর ফেরার পথে দেখলাম যে পানিপুরি নিয়ে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। তো আর দেরি না করে আমি চট জলদি অর্ডার দিয়ে দিই, কারণ পানিপুরি আমার ভীষণ পছন্দের। আমি যেখানেই দেখি সেখানেই দাঁড়িয়ে যাই খাওয়ার জন্য। তো পানিপুরি খাওয়া শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। সব মিলিয়ে আমার দিনটা অনেক ভালো গিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই অনেক ভালো থেকো, পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাবো।